বুঝতে হবে যে এটা আসলে ঘটনাগুলোর সৃষ্টি এবং যে সমস্ত ঘটনা ঘটার জন্য যে সমস্ত প্লট সৃষ্টি হয়েছে এটা কিন্তু আজকে হঠাৎ করে সৃষ্টি হয় না। এখন ধরেন আমাদের বাংলাদেশ একসময় হত দরিদ্র দেশ ছিল, আমাদের খুব কম মানুষে রাস্তাতে ট্রাভেল করতো, তাদের দৈনন্দিন রিকোয়ারমেন্টের পরিমাণও কম ছিল, এগুলো মিট করার জন্য তাদেরকে ঘরের বাইরে, যেহেতু আর্থিক সঙ্গতি নেই অত সে বাইরে যায় না তো, এবং দারিদ্রতার কারণে অ্যাকচুয়ালি যোগাযোগ ব্যবস্থার উপরে দ্যাট ইজ কমিউনিকেশন সিস্টেমের উপরে চাপের পরিমাণটা সঙ্গত কারণে কম হবে। সারা পৃথিবীতে এটা একটা আপনি স্টাডি রিপোর্ট দেখতে পারেন যে যেখানে আর্থিক অবস্থার যত উন্নতি ঘটেছে সেখানে যোগাযোগ ব্যবস্থা সেখানে তত বেশি উন্নত প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো যে মানুষটা গাড়ি ছিল না সে গাড়ি কিনছে, যার যেখানে যাওয়ার দরকার ছিল সে সেখানে, আগে এক সময় তার আর্থিক সঙ্গতির কারণ ছিল না সে যাইতে আসে। তো এই সমস্ত কারণে আমাদের এর সাথে যে পরিমাণ মানুষের গাড়ি ঘোড়া বাড়তেছে, যে পরিমাণ পরিবহন ব্যবস্থা বাড়তেছে, পণ্য আনা নেওয়া হচ্ছে, সেই পরিমাণে আমাদের রাস্তার দরকার। তো এই রাস্তাগুলো তৈরি করার জন্য আপনাকে কিন্তু একে তাৎক্ষণিকভাবে কোনো রকম ব্যবস্থা বাংলাদেশে বিশেষ করে নেওয়াটা কঠিন, কারণ বাংলাদেশে একটি রাস্তা যদি করতে যান তাহলে আপনি যেমন আপনি যদি কম্পেয়ার করেন সৌদি আরবের কথা বলেন, আমেরিকার কথা বলেন, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশের কথাও বেশিরভাগ জায়গার কথা বলেন, আমাদের ল্যান্ডটা হলো রিক্লেমেশন ল্যান্ড, ইট ইজ এ মার্শি ল্যান্ড। তো এখানে আপনি রাস্তা অন্তর্পক্ষে যখন একটা হেভি লোডেড রাস্তা বানাতে যাবেন তখন আপনাকে প্রায় 15-20 ফিট পর্যন্ত, 30 ফুট পর্যন্ত মাটিকে আপনাকে সেটেল করে উঠিতে হয়, স্ট্যান্ডেন করতে হয়। আর অন্য দেশগুলোতে তাৎক্ষণিকভাবে বিকজ দেয়ার সল্ট সয়েল ইজ দ্য রক সয়েল, হ্যাঁ, তো রক সয়েলের মধ্যে তাৎক্ষণিকভাবে করা যায়, আর এখানে আপনাকে ডেভেলপ করতে হয়। আর এই ডেভেলপমেন্টের জন্য মাটিকে ট্রিট করার জন্য আপনার একটা বড় সময় লাগে, যেটা নাকি একেবারে ওইটার সাথে কোনো কম্পেয়ারেবল না। ওখানে যদি 6 মাসে একটা রাস্তা করা যায় এখানে 6 বছর আপনার লাগবে। সেই কারণে আমাদের এই আপনার যদি আর্থিক সম্মতি থাকেও, এখন ধরুন আপনার অনেক ডিমান্ডগুলো ডেভেলপ করছে দ্রুত, কি ডিমান্ড মিট করার জন্য যে সমস্ত আপনার লজিস্টিকের দরকার সেটা কিন্তু ডিমান্ড ফুলফিল করার জন্য একটা বড় সময়ের দরকার, বড় অর্থ ব্যয়ের দরকার। তো এই দুটো করে উঠতেই সময় লাগতেছে। আর মোরওভার ঢাকা শহরে যদি আপনি যানজটের কথা বলেন, যেমন ঢাকা শহরকে আমরা যদি মানে যানজট তো একটা বড় প্রবলেম আছে, তার সঙ্গে বড় প্রবলেম হচ্ছে যে সড়কে যে দুর্ঘটনার ঘটনা ঘটে, এই দুর্ঘটনাগুলো তো ঘটে ইনএডিকুয়েট রোডের জন্য বা রাস্তার জন্য, অনেকগুলো কারণ আছে। আপনার খুব প্রশিক্ষিত ড্রাইভারের ব্যাপার আছে, এখন ড্রাইভারদের মাঝে মাঝে সারা পৃথিবীতে ধরুন 2-3 বছর পর পরে আপনার তাদেরকে রেনিউ করতে হয়, এবং সেটা আমাদের দেশের ধরুন আমাদের করার জন্য আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন সহ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ওইভাবে গড়ে উঠছে কিনা এই বিষয়টা। এখন ইচ্ছে করলেও আপনি কালকে একটা প্রতিষ্ঠান একদম এক্স্যাক্টলি বানাইতে পারবেন না, হ্যাঁ স্টার্ট করতে পারবেন কিন্তু আপনি এখনই আপনার ওই পরিমাণ রেজাল্ট আপনি পাবেন না। সেকেন্ডলি হলো রাস্তার বিষয় আছে, তারপরে দিয়ে এরপরে দিয়ে ট্রাফিক সিস্টেমের বিষয় আছে, তারপরে দিয়ে একটা লোককে আপনি কয় ঘন্টা কাজ করাবেন। যেমন মনে করেন যে এখন একটা গাড়ির চালক সে হয়তো যে পরিমাণ বেতন পায় সে চিন্তা করে যে আমি যদি আরও 60 ঘন্টা বেশি কাজ করি তাহলে বেশি টাকা পাবো, এবং মালিকের কাছেও আবার সেখানের মধ্যে তার কাছেও সে যে গাড়ির মালিক সে মনে করে যে তার জন্য অ্যাফোর্ডেবল হবে না, তার জন্য এই পরিমাণ যদি দুইটা ড্রাইভার রাখে তার জন্য লাভজনক হবে হবে না। সে এই সমস্ত বিষয়গুলো সবগুলো মিলিয়ে আপনাকে কাজ করতে হবে, যে এটা ঢাকা শহরের বাইরে এবং ভিতরে। ভিতরের অবস্থা তো খুবই সঙ্গীন, যে এখানে আমাদের যেখানে 25% কমিউনিকেশন সিস্টেমের জন্য জায়গা থাকার কথা ছিল সেখানে 7%-এর নিচে আছে, তারপরে দিয়ে যেখানে কি আপনার 40%-এর বেশি উপরে হাউজিং হওয়ার কথা ছিল সেখানে মধ্যে আপনার মনে করেন যে 80% হাউজিং হয়ে গেছে কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল মিলি। তো এই সমস্তগুলো আর এরপরে দিয়ে ধরুন দীর্ঘ 15-20-25-30-50 বছর থেকে আমাদের যে সমস্ত অবকাঠামো গড়ে উঠেছে, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধরুন বিল্ডিং টিল্ডিংগুলো উঠছে, এখন আমাদের ভার্টিক্যাল এক্সপানশনটা বেশি হয়েছে, তো এই সমস্ত বিল্ডিংগুলো হওয়ার জন্য তখন হয়তো একটা সময় এই ব্যাপারে কেউ কনসার্ন ছিল না, যে কেউ তখন এটাকে খুব বড় করে দেখে নেয়। তারপরে দিয়ে সেখানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং গায়ে গায়ে লেগে
নির্মিত হয়েছে। এখন ঢাকা শহরে ধরুন মনে করেন যে আপনার ধরুন 5 লাখ যদি ব্রিজ থাকে আপনার বিল্ডিং থাকে, তাহলে 5 লাখের মধ্যে দেখা যায় যে আপনি 4 লাখের বেশি হবে যে সেখানের মধ্যে যে প্রেজেন্ট আপনার যে কনসেপ্ট অফ দ্য বিল্ডিং কনস্ট্রাকশন সেটার সাথে সেই সেই ডিজাইনের সাথে মিলবে না। তো এই সমস্ত কারণে এখন আর এরপরে আরেকটা কথা আমি বলবো, দুর্ঘটনা সারা পৃথিবীতে যেখানে নাকি খুবই কমপ্লায়েন্স ফ্যাক্ট বিল্ডিং হয়েছে সেখানেও আপনার কিন্তু দুর্ঘটনা থেকে অনুপস্থিত নেই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনার 2017 সালে সম্ভবত অথবা তার আগে পিছিয়ে হবে কিছু 17 সাল সম্ভবত গ্রেট ব্রিটেনে একটা বিল্ডিংয়ে 24 তলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখানে 72 জন মানুষ সেখানে কিনাম না করে মৃত্যুবরণ করেছে। তো এই দুর্ঘটনাগুলো আছে, তবে আমাদেরকে এখানে যে সমস্ত প্রিকুয়েশন নেওয়ার দরকার এখানে কিন্তু আমাদের এই প্রিকুয়েশনগুলো আপনার কন্টিনিউয়াস নিতে হবে, না নিলে আপনার এই সমস্ত দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনাকে আপনি মোকাবিলা করার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। তো যেমন আমি একটা কথা বলি, আমাদের যখন বসুন্ধরাতে আগুন লাগে তখন দেখা গেছে যে বাংলাদেশে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন দেখা যায় যে 6 তলার উপরে উঠার জন্য কোনো ল্যাডার নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে 20 তলা বিল্ডিং পর্যন্ত রিস্ক করতে পারে এরকম প্রায় 3টা ল্যাডার এনে দিয়ে, যেমন অনেক ইকুইপমেন্ট এনে দিছে, আমাদের ফায়ার ব্রিগেডের লোকেরা এখন অনেক বেশি আগের তুলনায় সক্ষম। তো তারপরেও তো ধরুন মনে করেন যে এই যে বিল্ডিংটাতে আগুন লেগেছে, এই বিল্ডিংটাতে ধরুন আপনার মনে করেন যে হাজার হাজার লোক ছিল, শত লোক ছিল। তো সেখানে যে ক্যাজুয়ালিটি ঘটেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো, তাদের প্রতি সমবেদনা জানাবো, তাদের পরিবারের প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করবো। এগুলো যেমন ঠিক আছে, তার সাথে সাথে একটা জিনিস হলো কি, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত হবে যে আগামীতে যে সমস্ত বিল্ডিং মালিকেরা আমরা প্রত্যেকে কনসার্নড হইতে হবে, সবাই সহজ উদ্যোগে আমার প্রতিষ্ঠানটাকে আমি সিকিউর করতে হবে। এখন এখানে মধ্যে সরকার রেগুলেট করে কতটুকু করতে পারবে, এখন আপনি যদি আপনার বাড়িতে সবাইকে দায়িত্ব সচেতন হতে হবে এবং সরকারের যে সমস্ত দায়িত্বগুলো আছে সরকার সেগুলো পালন করতে হবে। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনি কি মনে করেন যে এই যে সড়ককে কোনো অবস্থাতেই একটা শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, কোনো অবস্থায় এই মানুষের জীবনহানির সংখ্যা কমিয়ে আনা যাচ্ছে না, আর এই যে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা অনেকগুলো ঘটলো কাছাকাছি সময়ে, এর আগেও এরকম বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু পুরনো ঢাকায়ও ঘটেছে যেখানকার একজন বড় জনপ্রতিনিধি আপনি, সো কি মনে হয় মানে এগুলোর কারণ কি? কেউ কেউ অগ্নিকাণ্ডের ঘটনাকে আবার কেউ কেউ নাশকতা বলবার চেষ্টাও করছেন যে এগুলো নাশকতা কিনা, তবে সংখ্যায় যারা বলছেন তারা খুবই স্বল্প সংখ্যক। ধন্যবাদ। আসলে দুর্ঘটনা দুর্ঘটনা, নাশকতার মধ্যে যাবে কেন, নিজের ঘরে নিজে আগুন দিয়ে কেউ পরের যাত্রা ভঙ্গ করে না। শুধু ভবনের দোষ না, ভবনে যারা আমরা বসবাস করি আমাদেরও অনেকটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আমরা কি এই সমস্ত ভবনে বসবাস করার উপযুক্ততা এখনও পেয়েছি? আমরা অফিস করি, দেখেন অফিস করার সাথে একটা অফিস ভাড়া নেই, ভাড়া নিয়ে পার্টেক্স দিয়ে সমস্ত অফিসটিকে একদম কভার করে ফেলাই, যত রকম সৌন্দর্য করা যায় করে জানলা টানলা সব বন্ধ করে দিয়ে কয়েকটা এসি লাগিয়ে দিলাম। প্রত্যেকটা ভবনের জানলা আছে, জানলা কিন্তু বন্ধ বিকজ অফ তাদের ডেকোরেশন করতে গিয়া। ফায়ার স্কেপ আছে, ওইটা আটকে দেওয়া হয়, ওইখানে গোডাউন বানানো হয় বা একটা টি রুম বানানো হয় ইত্যাদি। তো এখানে যারা থাকে তাদেরও দায়িত্ব আছে যে তারা যখন পার্টেক্স দিয়ে এই সমস্ত রুমটা সাজালো ভিতরে তারগুলো ঠিক মতন দিচ্ছে কি না, কোন মিস্ত্রি দিয়ে করতেছে ইলেকট্রিশিয়ান, তার যোগ্যতা আছে কি না, সেইখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন যে এই ইলেকট্রিক প্রবলেমের জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং দুর্ঘটনা যে বিল্ডিংয়ে ঘটে ওখানে কিন্তু ফায়ার ফাইটিং এলিমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, কিন্তু তারা এগুলো ব্যবহার করে না, যখনই দেখে আগুন লাগছে এখান থেকে বেরিয়ে যার যার জীবন নিয়ে দৌড় দেয়, এখানে রেসপন্সিবিলিটি কেউ নিতে চায় না। ভবন অনেক উঁচু ভবন পৃথিবীতে আছে কিন্তু সেখানে পর্যাপ্ত নেওয়া হয়, এই ভ্রমণটা করায় ভূমিকম্প হোক বা এই ধরনের অগ্নিসংযোগ হলে কী করা যাবে এই সমস্ত থাকে, আমাদের অতটা এখন পর্যন্ত আধুনিক হয় নাই। তবে শুধু ভবনের মালিকরাই দায়ী আর যারা এখানে থাকেন বসবাস করেন, আমি এমন ভবন জানি আমার নিজেরই আছে যেখানে ভিতরে পাক করে 100 লোক পাক করতেছে, তার কোম্পানি বড়,
কারণ কিন্তু কেউ টের পায় না, আমরা যে ভিতরে পাক করে এত সুন্দরভাবে পাক করে দিচ্ছি, তো এই যে 100-150 লোকের পাকটা যাচ্ছে গ্যাসের চুলা, যে কোনো সময় একটা বাস্ট হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, অগ্নিসংযোগ হতে পারে, তা এইরকম হয় কি নিজের দায়িত্ব করে নিতে চায় না, যার জন্য এই অবস্থাটা। এবং এই ভবনে যা দরকার, উপর থেকে নিষ্পন্দ পানির লাইন সব জায়গায় রাখা, সেখানে হোস পাইপ রাখা, যে আগুন লাগার সাথে সাথে পানির লাইনটা ঠিক রেখে আমরা সব জায়গায় দেবো, এই সেরকম ট্রেনিং কিন্তু আমাদের নেই। আমরা একজন পিয়ন রাখি, কর্মচারী রাখি, তারা আগুন লাগার সাথে সাথে যার যার জীবন ভয় দৌড়ে চলে যায়, সেটা ব্যাপার ইয়ে আছে। তো অতএব এখান থেকে আমাদের সবাই যদি ভবন মালিকরা ভবন বানাতে যেমন অনেক বেশি ই নেবেন, সতর্ক থাকবেন এবং বিল্ডিং কোড সব মেনে নেবেন, সেইভাবে যারা ভবনের মনকে বসবাস করে ব্যবহার করছে তাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে। আপনি চুলাটা রাতেরবেলা যদি আপনি গ্যাসের চুলাটা বন্ধ না করেন, অথবা গ্যাস লিকেজ হয়ে ওই রুমটার মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ছে, আপনি যে রেস্টুরেন্ট দেওয়ার সাথে আগুন লেগে গেল, কার দোষ হবে এটা? কিন্তু রেগুলেটরি বডিগুলোর কোনো না, এইটা প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি করার মতো অবস্থা কোনো দেশে নেই, আমাদের দেশে কোনো দিন হবে না। 17 কোটি মানুষের বাড়ি যে দেখা, কারণ বেডরুমে আমার বাড়িতে আমি কাউকে ঢুকতে দেবো না, আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন ঠিক আছে কিনা ভিতরে আর দেখবো বেডরুমে কী অবস্থা আছে, এটা আমরা করতে দেবো না, অবশ্যই তো নাই, এটি সম্ভব হয় না। এটা ব্যক্তিগতভাবে সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে। রাস্তার দুর্ঘটনা এটা ঠিক, 40 লক্ষ গাড়ি আছে আমাদের দেশে, 20 লক্ষের মতন ড্রাইভার আছে, এই 20 লক্ষ ড্রাইভারের আবার সবার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই, আর প্রতিদিন নতুন নতুন গাড়ি রাস্তায় নামতেছে। তাজুল যেটা বলেছেন যে দেশ অনেক উন্নতি ঘটেছে, মানুষের জীবন মানের উন্নতি ঘটেছে, কিন্তু আমরা যে গাড়িগুলো নামাচ্ছি আমাদের কিন্তু ড্রাইভার প্রতিদিন শিক্ষিত ড্রাইভার পাচ্ছি না। আজকে ঢাকা শহরে খবর নেন হয়তো 50টা গাড়ি বিক্রি হয়েছে, কিন্তু 50 জন ড্রাইভার তৈরি হয় নাই, 50 জন সুশিক্ষিত ড্রাইভার একদিন আপনি পাবেন না। আপনি মনে করেন যে ট্রেন্ড ড্রাইভার প্রশিক্ষিত ড্রাইভার আপনি 50 জন ডেলি, আপনি ইউ আর নট ইন এ পজিশন টু প্রোডিউস। একটা গাড়ি কেনা তো সুযোগ দিনে, একটা ড্রাইভার কিন্তু প্রশিক্ষণ দেওয়া এবং তাকে অত্যন্ত ভালো ড্রাইভার হইতে 10-15 বছর সময় লাগে, আপনি তো পাচ্ছেন কোথায়? গাড়ি প্রতিদিন রাস্তা নামতেছে, অতএব এই হেল্পার দিয়ে এই দিয়ে কোনো রকম চালানো হয়। প্লাস তাদের এখানে আমি ফিরোজ ভাই একটা জিনিস আপনাকে একটু কনক্লুড করি, যে বিষয়টা হলো যে আপনি আমি নিজেও দেখা গেছে যে একজন খুবই একটা ড্রাইভার 2 বছরও খুঁজি পাই না। যেমন মনে করেন যে যদি আসলে সত্যিকার অর্থে ইন অল সোর্টস অফ দ্য ডিপেন্ডেন্সি যার উপরে আপনি করবেন, সেরকম 2 বছরও একজন ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই বাস্তবতা আপনাকে মানতে হয়, আপনার যে পরিমাণে গ্রো করছে আপনার ডিমান্ড, সেই পরিমাণে কিন্তু সাপ্লাই গ্রো করছে না, ড্রাইভারই হচ্ছে না, ড্রাইভার সেই বলছে সাপ্লাইটা নেই। তারপর আরেকটা আছে, ড্রাইভারদের অনেক আমাদের চোখের টেস্ট হয় না, এর একটা সব বিদেশি সমস্ত ড্রাইভারদের চোখের টেস্ট হয়। আপনি লক্ষ্য করেছেন বিদেশে লং রোডে অধিকাংশ ড্রাইভারদের কিন্তু 60 ইয়ার্স বেশি বয়স, এবং তারা কিন্তু গাড়ি চালাচ্ছে ওইভাবে, এবং অধিকাংশ মহিলা, আমরা যত বড় বড় বাস দেখলাম সব মহিলারা একদম বিমানের মতন পাইলটের মতন ড্রেস পরে কথা বলতেছে, কিছু গাড়ি চালাচ্ছে, সেখানে নেশা করবে না, টেলিফোন বন্ধ, কোনোরকমই নেই। আমাদের এখানে শারীরিক ফিটনেস আছে কি না সেটা কিন্তু পরীক্ষা কখনো ড্রাইভার হয় না, ও গরিব মানুষ আসে, ও সুস্থ হোক অসুস্থ হোক জ্বর না হলে ডিউটি করতে হবে। আবার অনেক সময় রাতে ডিউটি করে, আপনি যেটা বলেছেন, সারা ডিউটি করে আবার দিনে তাকেই ডিউটি করতে হচ্ছে, নাহলে কোম্পানি তাকে রাখবে না। যার জন্য আর একটা প্রবলেম হচ্ছে যে এই ড্রাইভাররা অতিরিক্ত কাজ করতে গিয়া ঘুম বন্ধ করতে গিয়া নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশা খায় যে ঘুমটা আসবে না, এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালাতে গিয়া, এইটাও কিন্তু অনেকগুলো দুর্ঘটনার কারণ হচ্ছে যে মোবাইলে কথা বলতেছিল সম্প্রতিকালে যে বড় বাস দুর্ঘটনা। এই যে এখন সড়কের ক্ষেত্রে আপনি যে মানে আগুনের ক্ষেত্রে যেভাবে নাগরিক সচেতনতার কথা বললেন, সড়কের ক্ষেত্রে কি বলবেন? আর সড়কের ক্ষেত্রে এলো এই দিকে গেল আমাদের গাড়ি এবং ড্রাইভারদের সমস্যা, আর নাগরিকদের সমস্যা হচ্ছে যে পৃথিবীর কোনো দেশে হাইওয়ের পাশে কোনো বাড়ি ঘর আপনি পাবেন না, অর্থাৎ একদম বেড়া দিয়ে আটকে দেওয়া হয়, ওয়াল দিয়ে আটকে দেওয়া হয় মাইলকে মাইল। এখানে কোনো আর আমাদের হাইওয়ের পাশে সব দোকান,
বাড়িঘর বানানোর অর্থ হয় যে আমি প্রধান সড়কের পাশে বাড়িটা পিছে মানে সামনে একটা দোকান দিয়ে বই দেবো। আপনি আপনার এখান থেকে একদম আমার বাড়ি পর্যন্ত ধানমন্ডি চলে যাব, দুই পাশের এক ফিট জায়গা খালি পাবেন যেখানে দোকান নেই। পৃথিবীর কোনো দেশে মেইন রোডের পাশে কোনো দোকান দিতে দেয় না, হাইওয়ের পাশে তো নাই, আমাদের দেশে এইটা প্রবলেম। এবং এই যেহেতু এপারে ওপারে দোকান, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, টেলিফোন আছে, হয় টেলিফোনে কথা বলছি না, কানের মধ্যে টেলিফোন দিয়ে চলে যাচ্ছি, বাচ্চা নিয়ে পার হইতেছি, গাড়ি এদিক দিয়ে আইলো এদিক দিয়ে আইলো, কোনো আমাদের খেয়াল নেই। গাড়ি গিয়ে তার পাশে হর্ন দিচ্ছে, সে খেয়াল করছে না, হাত দিয়ে চলে যাচ্ছে যে গাড়ি থামবে আমাকে দেখে, আমি গাড়ি দেখে রাস্তা চলাচল করবো না। এই প্রবণতার কিন্তু আরেকটা কারণ অধিকাংশ ক্ষেত্রে, আমরা যদি একটু সতর্ক হই যে রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক সিগন্যালের কাছে, আরেকটা এখানে প্রধান কারণ মাননীয়মন্ত্রী আছেন, ট্রাফিক সিগন্যাল ট্রাফিকটা মানতেছে না। আমাদের এখানে কিন্তু সব ডিজিটাল সিগন্যাল বাতি আছে, জ্বলতেছে নিপতেছে, এখানে ট্রাফিক ওইটার ধারে কাছে না, সে হাত দিয়ে ম্যানুয়াল করতেছে। পৃথিবীর সব দেশে যেখানে সিগন্যাল বাতি আছে ওখানে যে লোকগুলো জড় হয়, যখনই রেড সিগন্যাল হয় গাড়ি থেমে যায়, মানুষগুলো আস্তে আস্তে পার হয়ে চলে যায়। আবার যখন গ্রিন সিগন্যাল হয় গাড়ি চলা শুরু করে, মানুষ কিন্তু রাস্তার দুই পারে জড় হতে থাকে, কখন রেড সিগন্যাল হবে গাড়ি থামবে আমরা যাব। আমাদের এখানে তা নাই, আমি আসার সময় 20 মিনিট একটা সিগন্যাল আপনার পাশে 20 মিনিট দাঁড়িয়ে রইলাম, অর্থাৎ একটা সিগন্যাল দিয়ে আটকে রেখে দিচ্ছে 20 মিনিট, সে গাড়ি চলে গেছে কারণ বাজার ছাড়িয়ে এখান থেকে মর্জি মতো আর না। তো এইটার আমাদের কিন্তু শত শত কোটি টাকা ব্যয় করছি আমরা এই সিগন্যাল বাতিতে, অল ডিজিটাল সিগন্যাল বাতি। এইটা যদি ঠিক ম্যানুয়ালি চালায় এই যানজট আরও বাড়ে এবং প্রবলেম হয়ে যায়, এইটা যদি সিগন্যালে চলতে দেয় যানজট অনেক কমে যাবে। আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে সিগন্যালে গাড়ি চলতেছে, সেখানে কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে, কিন্তু তারপর আবার ডিসিপ্লিনটা ঠিক যানজট হয় না। মিস্টার মিনিস্টার কিছু যোগ করবেন আপনি? আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, একটু সংক্ষিপ্ত যোগ করব। আসলে আমাদের ফিরোজ সাহেব তো যথার্থই বিষয়টা উত্থাপন করেছেন যে আসলে পৃথিবীর আপনি খুব আমার মনে দেশ খুঁজি খুব কম পাওয়া যাবে যে সমস্ত দেশ ডেভেলপ হয়েছে তো একে রাস্তা ক্রস করে রাস্তার উপর দিয়ে। তো এখন আমরা আমাদের বিভিন্ন ধরনের কারণে এটা করতে পারছি না, কারণ হচ্ছে যে মানুষ আসলে এরকম কিছু তো অভ্যস্ত না, যেমনি এখন আপনি এটা করলে দেখা যাচ্ছে যে তাকে আপনি আরেকটা অল্টারনেটিভ দিতে হবে। তো সেই অল্টারনেটিভগুলো যেগুলো আছে, বিশেষ করে শহরের কথা যদি বলি, যে আমাদের ফ্লাইওভার আছে, দেখা যায় ফ্লাইওভারে মানুষ কষ্ট করে উঠতে চায় না, উঠতে চায় না, উঠলে তো একটা ভালো থাকে সেটা সেটা বিবেচনা না। যেমন আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে সে পাঁচতলা পর্যন্ত কখনো লিফট ইউজ করে না। তো এখন আসলে আমি নিজেও ধরুন আমার যে তিনতলা চারতলা পর্যন্ত পার্সোনালি আমি নিজে স্টেয়ার ইউজ করতে চাই। তো এখন এই বিষয়টা আসলে তো এখন আপনার মানুষের আমার মনে হয় ফ্লাইওভার যদি ব্যবহার করে, আর এরপরে দেখা গেছে যে আপনার একটা দেখা যাচ্ছে মধ্যখান দিয়ে ডিভাইডার আছে, সেই ডিভাইডারটা হয়তো আপনার একেবারে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করা, কিন্তু এর ফাঁকে দিয়ে অথবা এর পুরো একেবারে রিস্ক নিয়ে সেখানে সে দুর্ঘটনায় পতিত হতে পারে। আর এরপরে দিয়া আমাদের অবশ্যই কিছু করণীয় বিষয় আছে, যেমন বাসগুলো থামার জন্য আমাদের যে একটা স্ট্যান্ডের দরকার অথবা একটা ব্লক এরিয়ার দরকার, তো সেগুলোর কিছু কিছু শর্টেজ আছে এবং সেগুলোর জন্য আমাদের আসলে অবকাঠামোগুলো যেভাবে আগে থেকে গড়ে উঠছে এগুলোর জন্য তখন এই প্রয়োজনগুলো দেখা দেয়নি, এই সমস্ত কারণগুলো। আর ডিজিটাল আসলে এখন সিগন্যালের কথা যেটা বলছেন ফিরোজ সাহেব যথার্থই বলেছেন, কিন্তু বাস্তবতাটা হলো এখন আমাদের ঢাকা শহরে অনেকগুলো আপনার অবকাঠামো মানে কমিউনিকেশন সিস্টেমের বেশ কিছু কনস্ট্রাকশন চলছে, তো এই সমস্ত কারণে আসলে তারা এটা ম্যানেজ করে উঠতে পারছে না। আমি যতটুকু জানি যে এখন ধরুন অনেক জায়গায় খুব ন্যারোয়িং হয়ে গেছে, যেমন আমাদের মেট্রো রেলের কাজ চলছে, তারপরে দিয়ে না, কিন্তু এটা তো বহু বছর ধরে ডিজিটাল সিগন্যাল বাতি জ্বলছে নিপছে সবই হচ্ছে, কিন্তু ট্রাফিক পুলিশ আপনার নিশ্চয়ই স্মরণ আছে, আপনাদের দুজনের স্মরণ থাকবার কথা, সরকার কিন্তু একবার মাঝখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল 1.5 বছর বা 2 বছর আগে যে এই সিগন্যালগুলো মানতে হবে, কিন্তু পরে দেখা গেল অভিযোগটা এরকম যে পুলিশই এমন একটা ব্যবস্থা করলো যাতে করে ওই ব্যবস্থাটা অকার্যকর হয়ে পড়ে, মানে এমন একটা ট্রাফিক আসলে কখনো কখনো এক্সটেন্সিভ ট্রাফিক প্রেশার এসে যায় কোনো কোনো এরিয়াতে, তো তখন তাকে এটা ম্যানেজ করার জন্য সে এখানে
তার ম্যানুয়াল প্রসেস দিয়ে আর ডিজিটাল বাংলাদেশে এখানে ট্রাফিক সিস্টেম ম্যানুয়ালি করায় ম্যানুয়ালি করা যে আপনার যে অ্যাডিকুয়েট রাস্তা তো নাই এত পর্যাপ্ত রাস্তা আপনার দরকার সবচেয়ে ঘটনাটু যার জন্য এখন মেট্রো রেল করা হচ্ছে তারপরে দিয়ে সরকার কিন্তু অনেকগুলো প্রকল্প নিয়ে ফ্লাইওভার ফ্লাইওভারগুলো করে অনেকগুলো কিন্তু ডে বাই ডে প্রতিদিন তো গাড়ি আসতেছে যে যে ফিরোজ সাহেব বললেন ডেলি 50টা করে গাড়ি আসতেছে যদি আসে অ্যাকচুয়ালি 50টা না তার চেয়ে আরও বেশি আসে গাড়ি প্রতিদিন তো এই গাড়িকে আপনি অ্যাকোমোডেট করার জন্য তো রাস্তার আপনার দরকার প্রতিদিনে ঢাকা শহরে মানুষ আসতেছে ঢাকার থেকে আপনি বাইরে নিয়ে যাবেন তো বাইরে নিয়ে গেলে সেখানেও বাড়তেছে সেখানে বাড়তেছে এই কারণে সেখানে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে সেখানেও মানুষ গাড়ি কিনতেছে সেখানেও সে রাস্তাতে বেশি বের হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো আছে ক্যান্টনমেন্টের ব্যাপার যেটা ক্যান্টনমেন্টের প্রচুর গাড়ি তবে তুলনামূলক হারে অ্যাকচুয়ালি শহরের গাড়িতে ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেক কম গাড়ি আমি তো প্রায় ট্রাভেল ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে ট্রাভেল করি ক্যান্টনমেন্টের দুই একটা পাস আছে জাস্ট অনলি দুই একটা পাস আছে কিন্তু বাস্ট এরিয়াতে আপনি আউটসাইডার ক্যান নট বিন পেনিট্রেটেড তো সেই সমস্ত কারণে আপনার মনে করেন যে সেখানে প্রেশারটা কিন্তু ওই মাত্রা আছে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই মিশা কাজী ফিরোজ রশিদ জি জি আর একটা আমাদের নিজের দোষ হলো যে রাস্তার মাঝে ওই যে কম্পিটিশনে গাড়ি চালায় দুর্ঘটনার মূল কারণ দুটো বাস এটা একটা কারণ হ্যাঁ ওরা করে কি প্রথম দিকে আরেকটা বাসকে আড়া রিটার্ন দেয় যাতে ও সামনে না যেতে পারে যাত্রী তোলার পরে ও ইচ্ছে মতন যাবে এবং রাস্তার মাঝখান দাঁড়িয়ে যাত্রী ওঠানামন করে যাতে আরেকটা বাস ওকে ওভারটেক না করতে পারে এই জন্য কিন্তু দুর্ঘটনা হয় এবং রাস্তা যানজট আর আরো বোধহয় কারণ আছে যে নানা গতির গাড়ি একই রাস্তায় চলে তার সঙ্গে মোটরসাইকেল এটিও মানে শত শত মোটরসাইকেল তার সাথে আরেকটা জিনিস হলো কি প্রায় জায়গাতে দেখবেন যে রাস্তার উপরে আপনার একটা ছোট দোকান বসাই দিয়েছে সে চটপটি বিক্রি করছে এটা আচ্ছা আরেকটা জায়গাতে দেখলেন যে ওগুলো ইট বালু রেখে দিয়েছে এবং ফুটপাথগুলো আসলে মানুষের চলাচলের উপযোগী না আমি মিনিস্টার হওয়ার পর থেকে আমি সিটি কর্পোরেশনগুলোর সাথে মিটিং করি এই ব্যাপারে সিরিয়াস ড্রাইভ দেওয়ার জন্য বলছি তো আমি যে সমস্ত জায়গায় যাই যেখানে আমার আমার নজরে আসে তখন আমি মিনিস্ট্রিতে গেলে আমি আবার সেখানে সচিবদেরকে বলি এবং ওনারা কমিউনিকেট করেন যে এখানে পার্টিকুলার এরিয়াতে আছে তো এই যে এই সমস্ত কারণ অনেক জায়গাতে আমরা ছোটবেলায় দেখেছি যে ঢাকায় কিন্তু প্রচুর জেব্রা ক্রসিং এখন কিন্তু ঢাকায় সেই অর্থে আর জেব্রা ক্রসিং চোখে পড়ে না যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে তো আছেই কিন্তু যেখানে নাই সেই সব জায়গায় থাকা দরকার হ্যাঁ জেব্রা ক্রসিং আছে আমার মনে হয় না সব জায়গায় চোখে পড়ার মতো নাই সব জায়গায় দিয়ে যায় মিশা কাজী ফিরোজ রশিদ আমি অন্য একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই সাম্প্রতিককালে আমরা কিছু সিদ্ধান্ত দেখলাম নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা অনেকদিন ধরে আলোচনা করছি দেশের আর্থিক খাতে ব্যাংকিং খাতে নানা রকমের বিশৃঙ্খলা তারপরেও আমরা দেখলাম ব্যাংকগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে তারপরেও নতুন ব্যাংক সরকার তিনটে দিল তৃতীয়ত হচ্ছে যে আমরা দেখছি খেলাপি ঋণ যারা গ্রহীত বড় বড় ডিফল্টার অনেক দিন ধরেই অভিযোগ যে তারাই আসলে যারা ব্যাংক থেকে অর্থ বড় করে তাদের মধ্যে ওই ঋণ খেলাপি যারা তারা আসলে সবচাইতে বড় সুবিধাভোগী এবং সাম্প্রতিককালে আরেকটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তাদেরকে একটা তারা যদি 2% পরিশোধ করে এককালীন তাহলে 12 বছর মেয়াদে ভেঙে ভেঙে 7% সুদে টাকাটা শোধ করতে পারবে তো এই সিদ্ধান্ত নিয়েও আমরা বিভিন্ন রকমের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি অর্থনীতিবিদদের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে আর প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঢাকায় শিল্পমেলা হলো সেখানেও তিনি বলছেন যে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন ধরেই বলছেন কিন্তু কার্যত আসলে সেটি ব্যাংকগুলো বা সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তারা সেই দিকে খুব একটা উৎসাহী না বা মনোযোগ দিচ্ছেন না বা দিতে পারছেন না তো এই সব বিলে একটু আপনি বলবেন এবং আমার ধারণা যে মিশা তাজুল ইসলাম এই বিষয়ে অত্যন্ত সরকারের মন্ত্রী হিসেবে ছাড়াও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত নানা বিষয়ে কাজ করেছেন ব্যাংকিং সেক্টর নিয়েও একজন সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন অতীতে তো তিনি কন্ট্রিবিউট করতে পারবেন প্রশ্ন হচ্ছে কি সরকার কি বিরোধী দল এটা কোনো ব্যাপার না যে সত্যি কথা সবাই বলতে পারে সংসদে শুধুমাত্র ভোট দেওয়ার সময় যখন আমাদের আইনগুলো আসে তখন ভোট বিরুদ্ধে দেওয়া যায় না এই সবসময় সরকারের এই সমস্ত দুর্বলতা দেখা যাচ্ছে তা নিয়ে সরকার দলের সদস্যরা প্রচুর কথাবার্তা সংসদে বলছে আমরাও বলি এখানে এক আমরা সব ব্যাংকের এই যে দুর্বলতা এটা দীর্ঘদিনের এবং এখানে এইগুলো কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে শৈথিল্যটা
তাদের দুর্বলতা এবং তারা হলো মনিটরিং করবে সমস্ত ব্যাংককে মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক তাদের মধ্যে ভেজাল রয়ে গেছে যার জন্য একটা প্রতি মুহূর্তে কিন্তু তারা মনিটরিং করতেছে কত লোন দেওয়া হইল কি ধরনের লোন আবার ওখান থেকে চলে আসতেছে এইখানে দুর্বলতা রয়ে গেছে যার জন্য ব্যাংকগুলো সুযোগ পায় আরেকটি অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকে একটি পরিবার থেকে চারজন ডাইরেক্টর হতে পারতেছে অর্থাৎ ব্যাংকটা একটা পারিবারিক ব্যাংক হয়ে যাচ্ছে এখন আর ব্যাংকটা জনগণের ব্যাংক নাই আমরা বারবার বলেছিলাম যে এরা এইভাবে যদি ব্যাংক হয় তো এটা একটা একটি পরিবারের ব্যাংক হয়ে যাবে প্রত্যেকটা পরিবার থেকে যদি চারজন করে ডাইরেক্টর হইতে পারে তো বাইরে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে না আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিজিটাইজেশনের পরে এখানে আমাদের কিন্তু অলমোস্ট 80% লোক বাইরের ডাইরেক্টর আমরা মাত্র চারজন আর সব বাইরের তো এখানে ব্যাংকে কিন্তু তাই নেই ব্যাংকে সব তারা এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যাংক থেকে আমি টাকা নিতে পারবো না আমি তাজুল ভাই ব্যাংক থেকে টাকা নেব আর তাজুল ভাই আমার ব্যাংক থেকে টাকা নেবে তো এইটা যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে আন্ডারস্ট্যান্ডিং এই জন্য ব্যাংকগুলো এইভাবে হয়ে যাচ্ছে ব্যাংকের তারল্য সংকট হয়ে যায় ঋণ যে যে লোনগুলো দিচ্ছে লোনগুলো তারা সময় মতো আদায় করতে পারতেছে না তাদের লোন দেওয়ার আগে যদি তারা দেখে যে কোথায় আমি লোনটা দিলাম কিন্তু কিন্তু এই যে খেলাপি ঋণের যে বিশাল অঙ্কের 1 লক্ষ কোটি টাকা এটা কিন্তু খুব বেশি লোকের কাছে না এটা একদিন হয়নি দীর্ঘদিন হয়েছে ওই কানে পানি গেছে তার আর একটু পানি দিলে কানে বেরিয়ে আসবে কিন্তু সেই পানি বেরিয়ে আসে না এইভাবে করতে 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 কিন্তু এই খেলাপি ঋণের মাত্রা বেড়ে গেছে এবং কিছু কিছু কয়েকটি কোম্পানিকে এমন এমন জায়গায় লোন দিয়েছে যাদের খুঁজেই পাওয়া যাবে না কাগজপত্র সম্পূর্ণ একদমই মিথ্যা কাগজের উপর ভিত্তি করে ফেক কাগজের উপর ভিত্তি করে তারা লোনগুলো নিচ্ছে এই লোনগুলো আর কখনো শোধ পাওয়া যাবে না এইখানে অসুবিধা হয়েছে যার জন্য এই যে 2% ইন্টারেস্ট যারা ছিল ব্যাংকে একটা জমা দিয়ে তারা করতে পারবেন 20 বছরের জন্য একটা রিশিডিউল করে দিল এইটা শুধু ওই বড় লোকদের জন্য কিন্তু দেখেন আপনি দেশটিকে আছে গরিবদের উপরে পক্ষান্তরে যারা এই যে কৃষি ঋণ নেয় এই 3 মাস বাকি থাকলে 40,000 বাকি থাকলেই নোটিশ হয়ে যায় সার্টিফিকেট নোটিশ হয়ে যায় টাকা দাও দিতে হবে কিন্তু এই বড় লোক দুপাইগুলো হয় না হইলেও তারা হাইকোর্টে যেয়ে এসটি করে বসে থাকবে কিন্তু কৃষি ঋণ কিন্তু 100% ইনকাম মানে আদায় হচ্ছে এই যে কৃষক ক্ষুদ্র যত ঋণ আছে আমরা তো তাই জানি শত শত কৃষক নিচ্ছে তারা কিন্তু মোর দ্যান 90% সব তারা দিয়ে দিচ্ছে যেভাবে তারা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা বড় লোকরা এটা দিচ্ছি না এইখানে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুব ই হয়েছেন উনি বলেছেন তাদের কথায় তো আমি সমস্ত সুবিধা দিলাম কিন্তু তারা তো সিঙ্গেল ডিজিট আনতেছে না আর এখন ব্যাংকাররা বলতেছে এসে যারা ইন্ডাস্ট্রি করবে ইনভেস্টাররা বলতেছে যে আমরা এত চড়া সুদে ঋণ নিয়ে এদেশে কোনো ইন্ডাস্ট্রি ভাইবল হবে না করা সম্ভব না সেই জন্য এখন কিন্তু প্রধানমন্ত্রীও এটাকে নোটিশ দিয়েছে এবং বলতেছে যে আমি 100 কোটি ঋণ নেবো ধরেন আমি একটা হোটেল করবো নিলেই কিন্তু পরের দিন ইনকাম শুরু হবে না আমি টাকা দিনকে নেবো ওই দিনে সুদ শুরু কিন্তু আমার হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে যা এটা ইন্ডাস্ট্রি দাঁড়াবে এই পর্যন্ত আমার সুদ টানতে হচ্ছে এবং তারপরে ইনকাম আসা শুরু করলেও কোন পর্যায়ে গিয়ে আমি এটা দিতে পারবো স্বর্ণীয় পর্যায়ে আসতে হবে সেটা না করে কিন্তু ব্যাংক যে পরিমাণ সুদের ই ধরছে তাতে এখন নতুন করে ইন্ডাস্ট্রি করতে কেউ সাহস পায় না যাদের ইন্ডাস্ট্রি আছে তারা আরও ধনী হবে আরও 10টা করতে পারবে ওই 2টি ইন্ডাস্ট্রি টাকা দিয়ে তারা দিতে পারবে যার জন্য আমাদের মধ্যে এই যে বৈষম্যটা ধনী আর দরিদ্রের বৈষম্য এটা কিন্তু প্রচুর বেড়ে যাবে দেশ যে স্পিডে এগিয়ে যাচ্ছে ধনী ওই স্পিডে এগিয়ে যাবে কিন্তু মাঝখানে গরিবরা কিন্তু একটু পিছিয়ে পড়ে থাকবে এবং এখানে বিরাট একটা গ্যাপ সৃষ্টি হবে মিস্টার তাজুল ইসলাম জি আপনাকে আমি আপনি যথার্থ বলেছেন রেট অফ ইন্টারেস্টটা কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এই কারণে আসলে শিল্পায়নের জন্য এই মাত্রায় সুদের হার আমাদের জন্য সহায়ক না কন্টেম্পোরারি কান্ট্রিগুলো যারা আমাদের কম্পিটিটর
তো তাদের দেশে যে রেট অফ ইন্টারেস্ট আমার এখানে রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে এখানে যে সমস্ত শিল্প কারখানা স্থাপিত হবে তাদের পক্ষে সেই সমস্ত দেশের সাথে প্রতিযোগিতা করে, কারণ আপনি তো এখন গ্লোবাল ভিলেজে বসবাস করেন, আপনার মার্কেট কিন্তু এখন বাংলাদেশ না, মার্কেট হলো সারা পৃথিবী। তো পৃথিবীর যে সমস্ত প্লেয়ার আছে তাদের সাথে আপনাকে কম্পিট করতে হবে, এই কম্পিটিশনের জন্য আপনার রেট অফ ইন্টারেস্টের বিষয় আছে, আপনার অন্যান্য অনেকগুলা ইনপুট আছে যেগুলো নাকি আপনাকে কম্পিটিটিভ হতে হবে, না হলে আপনার প্রোডাক্ট কম্পিটিটিভ হবে না, না হলে আপনার সেই সমস্ত বাজার আপনি ধরে রাখতে পারবো না। তো এই বিষয়টা তো এই জন্য করা দরকার। এখন করার জন্য সেখানে এখন ব্যাঙ্কগুলো যখন করতে যাবে রেট অফ ইন্টারেস্টে কমাবে, তখন স্বাভাবিকভাবে তার কস্ট অফ ফান্ডের বিষয় আছে, সে কী কত মূল্যে সে ডিপোজিট নিয়েছে এবং কত মূল্যে সে ল্যান্ডিং করবে, এর মধ্যে তার ডিপোজিট কস্ট অফ ডিপোজিট, তার সোর্স অফ ফান্ড কী, সোর্স অফ ফান্ড হইল যে ব্যাঙ্কের সোর্স অফ ফান্ড হইল যে ডিপোজিটারদের টাকা। এখন ডিপোজিট যদি সে যে রেটে নিয়েছে সেখানে যদি বেশি রেটে ডিপোজিট নিয়ে থাকে তো তার সাথে তাকে ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট অফ ডিপোজিট প্লাস তার রেকারিং এক্সপেন্ডিচার। হ্যাঁ, তো এখন রেকারিং এক্সপেন্ডিচার যে সমস্ত কর্মকর্তা আছে এবং যে সমস্ত সিস্টেম আছে সেগুলো কি সবগুলো পরিচালনার জন্য একটা ধারণা যে এগুলো তো বাংলাদেশে অনেক বেশি, মানে রেকারিং এক্সপেন্ডিচারটাই বাংলাদেশে অনেক বেশি এবং অন্যান্য দেশের তুলনায় যেই কারণে এই ব্যয়টা আসলে অনেক আসলে এইভাবে থামবে। এবং একটা ধারণা সাধারণভাবে আছে যে ঢাকা শহরে জমির মূল্য বাড়ল, এই অভিযোগটা করা হয় যে ঢাকা শহরে জমির মূল্য মূলত বাড়লো ব্যাঙ্কগুলোর কারণে, কারণ ব্যাঙ্কগুলো তাদের নানা ব্রাঞ্চ করবার জন্য জমি কেনার একটা প্রতিযোগিতায় লিপ্ত হলো এবং চড়া দামে তারা জমি কিনলো, তো ফলে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। আসলে এই তথ্যটা মানে এইভাবে এক্স্যাক্টলি নয় মনে হয়। বিষয়টা হলো যে বাংলাদেশ ব্যাংকের একটা রুলিং আছে যে কোনো ব্যাংক তাদের ব্রাঞ্চ করার জন্য কিন্তু যদি জায়গা কিনতে হয় তাহলে কিন্তু সে আউটরাইট কিনতে পারবে না, তাকে পারমিশন নিতে হবে এবং সেই পারমিশন সে যেমন খুব কম ব্যাংকের কোনো ব্রাঞ্চ লেভেলে তাদের নিজস্ব ভূমি জমি কঠোর আছে। এখানে হেডকোয়ার্টার ছাড়া ব্যাংকের আর কোথায় ব্রাঞ্চ লেভেলে কিন্তু ব্যাঙ্কগুলোর জায়গা নেই। আর এখানে যেটা নাকি জমির দাম বাড়ার পিছনে একটা যেটা কারণ সেটা হলো যে যখন নাকি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ওই শাসন আমলে মাল্টি লেভেল এবং বিভিন্ন ধরনের MLM ব্যবসা এবং কি কোঅপারেটিভের নাম দিয়ে কতগুলো অ্যাবিউজ করা হয়েছে, এই কনসেপ্টগুলো করে সে সমস্তগুলা ব্যবহার করে ওই সময়গুলোতে প্রচুর একটা মধ্যস্বত্বভোগী মধ্যখানে ঢুকছে, ঢুকে এই সমস্তগুলো করছে। এটার সাথে আসলে ব্যাংককে ওইভাবে ডাইরেক্টলি ইনভলভ করার কোনো সুযোগ নেই। তো আমি রেট অফ ইন্টারেস্টের করে রেকারিং এক্সপেন্ডিচারটা যেটা সেটা তার বেতন এবং টোটাল সিস্টেমকে মোবিলাইজ করার জন্য তার যে কস্ট, এখন সেখানে আমরা দেখতে পারি যে কোথায় কি কোনো আসলে আদৌ কি তার এখানে এক্সেসিভ কস্ট আছে কি না। তার কারণ ব্যাংকের একটা সার্টেন পার্সেন্ট অফ স্পান আপনাকে দিতে হবে তার এক্সপেন্ডিচারগুলো মিট করার জন্য, তার রিস্ক কিরম না কয় মিট করার জন্য, হ্যাঁ রিস্ক অফ দ্য ইনভেস্টমেন্ট, কারণ তার যদি ইনকাম না থাকে তাহলে যখন নাকি কখনো হঠাৎ করে তার কিছু কিছু জেনুইন কজে কিছু কিছু কাস্টমার ফেল করলো, ধরেন একটা টর্নেডো হলো অথবা কোনো একটা হঠাৎ করে কোনো কারণে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে সে ফ্যাক্টরিটা ক্ষতিগ্রস্ত হলো, সেখানে হয়তো তার ল্যান্ডিং করা আছে 200 কোটি টাকা, 300 কোটি টাকা, তো 500 কোটি টাকা। তো এখন এই সমস্ত এই সমস্ত আপনার দুর্ঘটনাগুলোকে মোকাবিলা করেন, তার কাছে যদি রিজার্ভ যদি না থাকে, প্রফিট যদি সে না করে, তো একটা সার্টেন প্রফিট তাকে দিতে হবে, কারণ সেও তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে, প্রচুর এমপ্লয়মেন্ট সে ক্রিয়েট করতেছে, তো এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য সে আবার ফাইন্যান্স করতেছে। তো এখানে বিষয়টা হলো কি আপনাকে একটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছে ইংরেজিতে রাখলে তখন আপনি ডিপোজিটারদের আপনার সেখানে এখন ডিপোজিটারদের ব্যাপারে কেউ এনকারেজ করে না সারা পৃথিবীতে, এই কারণে করে না, ডিপোজিটাররা ডিপোজিট করবে বাট এটা যদি টেন্ডেন্সি হয় যে আমি এখান থেকে যে সমস্ত ব্যাংকে টাকা রেখে দেবো এবং সেখান থেকে আমি যে লাভ পাবো ওটা দিয়ে আমার লেভলিহুড আমি মেনটেন করবো, কিন্তু কারণটা হলো কি কারণ আপনার টাকা আপনি আসলে সামহয়ার আপনি একটু প্রোডাক্টিভিটিতে ইউজ করবেন, যদি আপনি যদি সেখানে রেট অফ ইন্টারেস্ট কম পান তাহলে হবে কি আপনি ওখানে যাবেন না। আর আরেকটা অপশান সেখানে আছে ক্যাপিটাল মার্কেট, এখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্যাপিটাল মার্কেট আমাদের কিছু ব্যাড মেসেজ দিয়েছে, খারাপ কিছু উদাহরণ সৃষ্টি করেছে, তো সেই সমস্ত এখন রিমিডিয়েশন ল করার পরে দিয়ে আমার মনে হয় এখন একটা স্টেবল আছে এবং সেখানে যদি আপনার মনে রেগুলেটিং ঠিকভাবে করা হয় তাহলে মানুষের ইনভেস্টমেন্ট করার জন্য টাকাটা সে সেখানে নিতে পারে। এখন এটাই হলো যে
at this moment globally proven আপনার মানে করেন যে methodology for the using your own money loan defaulter issue loan defaulting issue এখন এগুলাকে আসলে দুঃখজনকভাবে আমি বলবো যে এই জিনিসগুলো চলতে দেওয়া কোনোভাবে উচিত না কারণ বাংলাদেশ ব্যাংক ইজ এম্পাওয়ার্ড টু রেগুলেট অল এভরিথিং whether the loan are sanctioning disbursing and realizing with the due diligence. বাংলাদেশ ব্যাংক অনেক সময় যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের উপরে চাপিয়ে দেয় যে তাদের আসলে ব্যাংকিং ডিভিশনের আমি যেটা জানি ব্যাংকিং ডিভিশনের কাজটা এটা নয় এটা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ব্যাংকিং ডিভিশনটা হলো যে তাদের দে আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওই গভর্নমেন্ট ব্যাংক গভর্নমেন্ট ব্যাংক সোনালী রূপালী অগ্রণী জনতা সহ সমস্ত যে সমস্ত গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে এগুলাকে এগুলোর ইন্টারেস্টটা দেখার জন্য সে সেখানের মধ্যে তার তার ওনারশিপের কারণে সে ব্যাংকিং ডিভিশনটা তবে এটা নিয়ে তো বিতর্ক আছে এখন এখানে ডিসিশনের ব্যাপার যে ব্যাংকিং ডিভিশন কি ব্যাংকিং ডিভিশন তো অন্য ব্যাংকগুলোর উপর ইন্টারফেয়ার করতে পারে অন্য ব্যাংকের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না তবে থামরুল এই কথাটা বলা ঠিক হবে না আর এখানে আপনার আমাদের ইনহেরেন্ট কজে অনেকগুলা ডিফল্ট লোন হইয়া আছে যেগুলো না যে আপনার জন্য খুব মাথা ব্যথার কারণ এবং এখন থেকে না হওয়ার জন্য আমার মনে হয় রেগুলেটর আগের থেকে অনেক বেশি সচেতন রেগুলেটিং প্রসেসের মধ্যে যে সমস্ত উইকনেস ছিল অনেকগুলা উইকনেস ইতিমধ্যে আমার মনে হয় কাটাই উঠছে তো আমি মনে করি সময়ের ব্যবধানে আর আরেকটা প্রশ্ন আপনার ছিল এটা নিয়ে এটা আমি ইন্টারেস্টেড আপনি যদি যে নতুন ব্যাংক দেওয়ার বিষয়ে আমি এই বিষয়টা আপনি হয়তো ভুলে গেছেন বিষয়টা হলো কি আমি বলি আপনি ব্যাংক প্রতি 50,000 লোকের জন্য একটা ব্যাংকের দরকার যদি হয় তাহলে ব্যাংক মানে একটা ব্রাঞ্চ তো সেখানে আপনার কি ওই পর্যায়ে ব্রাঞ্চ আছে এখন হয় একটা ব্যাংকে যেমন সোনালী ব্যাংকের আমি একবার যখন নাকি হলমার্কের তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলাম অথবা কনভেনার ছিলাম তখন আমি তাদেরকে আমার কমিটির পক্ষ থেকে বলছি যে নো ব্রাঞ্চ শুড বি ক্যান গো টু লঞ্চিং এনিমোর তো এখন কি কারণে যে 1200 ব্যাংকে রেগুলেট করার মতো সোনালী ব্যাংকের ক্যাপাসিটি আছে কিনা এখন আপনি মনে করেন যে অন্য একটা প্রাইভেট ব্যাংকের কথা বলেন সে কতগুলো ব্রাঞ্চকে সে রেগুলেট করতে পারবে কন্ট্রোল করতে পারবে চালাইতে পারবে এবং সেই ক্ষেত্রে আপনার কাছে ডিবেট আছে আপনি 50,000 লোকের জন্য যদি একটা ব্রাঞ্চ করতে যান তাহলে টোটাল আমার যা ব্যাংকগুলো আছে তাদের কত ব্রাঞ্চ করার দরকার এখন সেটাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি ওই ব্যাংকগুলোকে দিয়ে আরও বেশি ব্রাঞ্চ করাবেন নাকি নতুন ব্যাংক দিয়ে তাদেরকে আপনার একটা ব্রাঞ্চ করাবেন এখন এখানে আরেকটা বিষয় আপনার কাছে যোগ হতে পারে আপনার কাছে যে সেটা হলো যে আপনার এখন তো সবাই তো ঢাকা শহরে তো দেখা যাচ্ছে যে ব্রাঞ্চের সংখ্যা বেড়ে গেছে ব্যাংকের সংখ্যা বেড়ে গেছে এখানে নতুন নতুন শাখা হচ্ছে শাখা বসা করছে এখন আপনি সেখানের মধ্যে রেগুলেটর রেগুলেট করতে পারে যে ঢাকা শহরে কত লোক আছে এবং তাদের কতজনের জন্য কতটা ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চগুলার কিনা আমরা কয় যে সার্ভিস এরিয়াগুলো কী হবে এবং কী কী সেবাগুলো তারা দিবে তো এখানে আমি মনে করি না যে নতুন ব্যাংক দেওয়ার কারণে বাংলা বাংলাদেশের অর্থনীতির উপর কোনো চাপ সৃষ্টি হবে বরং সেটা সহায়ক হবে এখন আমি এই কথাটা একটা সাধারণটা আমরা অর্থনীতি খুব ব্যাখ্যাতে দেওয়ার দরকার নেই সাধারণটাই বুঝি বাংলাদেশে এই সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো গ্রোম আপ করার পরেই বাংলাদেশের অর্থনীতিকে অ্যাক্সিলারেট করার জন্য কিন্তু ভালো কন্ট্রিবিউট করেছে এবং এখনও গ্রামগঞ্জে যেখানে নাকি বিভিন্ন শাখা হচ্ছে সেখানে অর্থনীতি অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসতেছে তো এই জন্য আপনাকে সিদ্ধান্তের ব্যাপার আপনি যদি মনে করেন যে আপনি কতগুলো নতুন ব্যাংকের দিয়ে ব্রাঞ্চ শাখা বাড়াবেন নাকি পুরানো যে সমস্ত ব্যাংক আছে তাদের শাখা বাড়াইয়া এখন তাদেরও আবার সক্ষমতার ব্যাপার আছে তারা কতটুকু রেগুলেট করতে পারবে আসলে 50,000 লোকের জন্য ব্রাঞ্চ শহরের দরকার শহরের সমস্ত লোকে কিছু ইনকাম টিনকাম করে দৈনন্দিন ব্যাংকিং করে কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু প্রতিনিয়ত কোনো ব্যাংকিং করে না কৃষকরা যদি সে 10 মণ ধান বিক্রি করে টাকাটা বাড়িতে রেখে দেয় এখন পর্যন্ত ব্যাংকিং ওই পর্যায়ে যায় না গ্রামে তো সেই জন্য শহরে গ্রামের মধ্যে তো পার্থক্য আছেই ব্যাংকের আরেকটা অসুবিধা হচ্ছে যে তারা যে আমরা অ্যাকাউন্টে করি এবং তাদের কাছে সাথে যে প্রতিনিয়ত ট্রানজ্যাকশন করি লেনদেন করি টাকা সেখানে তারা প্রতিদিন কিন্তু একটা সার্ভিস চার্জ কাটতেছে আগে এটি করতো না ব্যাংকিং ব্যবস্থা তো আজকে না পাকিস্তান শুরু হয়েছে যখন সেই সমস্ত ব্যাংক এখন যে নামে আবার চলতেছে সেদিন যদি লক্ষ্য করি সেদিন কিন্তু ব্যাংক প্রফিট করছে এবং ডিভিডেন্ড দিছে কিন্তু এখন ব্যাংক সেই ধরনের প্রফিট তার চেয়ে অনেক বেশি প্রফিট করে ডিভিডেন্ড দিচ্ছে না
তার এখানে খরচ বেশি দেখায় দিচ্ছে যে ব্যাংকে কর্মচারী লাগবে ধরেন টোটাল একটা ব্যাংকে কর্মচারী লাগবে 5000 সেখানে তারা 8000 কর্মচারী নিয়ে বসে আছে মাথাবাড়ি করে প্রশাসন সার্ভিস চার্জ এখানে প্রতিনিয়ত টাকা আছে একটা বই আনতে গেলে টাকা নিচ্ছে আপনি একটা চেক দিলে টাকা নিচ্ছে আপনার কেউ ডিপোজিট করলে টাকা নিচ্ছে এবং হিডেন চার্জ যেটা অজানা কিছু সার্ভিস চার্জ তারা নিচ্ছে দিয়ে আপনি দেখবেন যে এন্ড অফ দি ইয়ার হিউজ অ্যামাউন্ট প্রত্যেকটা ব্যাংকে জমা হচ্ছে যেটা ইন্টারনাল তারা ভাগ বাটোয়া করে বা বিভিন্ন সংস্থাকে দিয়ে এটিয়া ই করে তাদের একটা ওয়েলফেয়ার ফান্ড আছে এই ফান্ড দিয়ে তারা দেশের কোনো ওয়েলফেয়ার করে না তারা করে নিজেদের ওয়েলফেয়ার একদম এক্স্যাক্টলি এইগুলো আমাদের ইস্যু আনা উচিত হ্যাঁ প্রত্যেকটা ব্যাংক দেখবেন যে তারা কয়জন লোককে কীভাবে ওয়েলফেয়ার করতেছেন তারা যদি মনে করে যে প্রত্যেকটা ব্যাংক যে এবার আমরা এক একটা ব্যাংক কতগুলো বাড়ি করে দিলাম যাদের হোমলেস পিপল আছে গ্রামে তাকে বাড়ি করে দেবো এই মডেলে গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তারা যদি বলে যে আমি 100 বাড়ি করে দিলাম করতে পারে কিন্তু তা না করে তারা যে ওয়েলফেয়ার ফান্ডটা রেখে দেয় এটা কিন্তু তাদের নিজেদের কাছে অথবা পলিটিক্যাল কাজে ব্যবহার করে ফেলায় কে কাকে দেবে হয়েছে পেতে যায় তা আমার মনে হচ্ছে এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তদারকি করা যে তুমি প্রফিট কত করতেছ আর এইটা তো জনগণের টাকা এইখানে এই টাকাটা কীভাবে দিচ্ছ কীভাবে নিচ্ছ কত প্রফিট হচ্ছে ডিভিডেন্ড কত দিচ্ছ দেখা যায় যে তারা কিন্তু একটা পুরো শুভঙ্করের ফাঁকি দিয়ে দিচ্ছে ডিভিডেন্ড খুব কম এবং ব্যাংকের অবস্থা খুব ভালো আপনি যদি মানে ভালো না আপনি যদি এখন আমাদের শেয়ার মার্কেটে দিয়ে দেখেন খুব তার সংকটে ব্যাংকগুলো আছে এবং প্রত্যেকটা ব্যাংকের অবস্থা খারাপ এইটা আমরা আশা করি না ব্যাংকার দিক আপত্তি নেই 16-17 কোটি মানুষের দেশে আরও ব্যাংক হতে পারে কিন্তু এখানে তদারকি করতে হবে এবং এই ব্যাংকটা যাতে সুষ্ঠু চলে আরেকটি ব্যাপার আছে ওই আমাদের ড্রাইভারদের মতন অবস্থা ব্যাংক কিন্তু ইচ্ছে করলে খুব MBA BBA ভালো ছাত্র বসালি প্রথম দিনই খুব ভালো ব্যাংকার হবে এগুলো কথা নেই তাকে এটা ট্রেনিংয়ের ব্যাপারে ড্রাইভারদের মতন তো প্রতিদিন ব্যাংক হচ্ছে এই ব্যাংকালার করে কি ওই ব্যাংকালাদের বলে যে তোমরা আসো এরা আরেক জায়গা থেকে হায়ার করে নিয়ে যাচ্ছে এখানে যে বেতন পাইত 30,000 ওইখানে সে যাচ্ছে 40,000 যে ওখানে 50,000 বেতন সে যাচ্ছে 1,00,000 টাকায় অর্থাৎ জাম্প করতেছে ব্যাংকে তো এক জায়গায় বসে থাকে না কিন্তু আসলে তার ইয়েটা হচ্ছে না ক্যাপাসিটি বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে না আর নতুন নতুন যে এমপ্লয়িরা নেবে তাদের তো ট্রেনিং দরকার আছে কয়েক বছর সেটা হচ্ছে না যার জন্য এখানে এই দুর্বলতাগুলো রয়ে গেছে এই দুর্বলতা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের তাদের ট্রেনিং সেন্টার করছে কিন্তু ওই ধরনের ট্রেনিং হয় না এখন এটা করতে পারেন দেখে ব্যাংকের অবস্থাটা খুব বেশি ভালো না আমি একটু মিস্টার তাজুল ইসলাম আপনি স্থানীয় সরকার মন্ত্রী এবং স্থানীয় সরকার ব্যবস্থাটাই পুরোপুরি আপনার মন্ত্রণালয়ের অধীনও সো বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না এটি অনেকদিন ধরেই অভিযোগ আবার এই অভিযোগ আছে যারা আপনারা যারা আইন প্রণেতা তারা আসলে নিজেরাও খুব একটা চান না যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হোক কিন্তু গণতন্ত্রকে সুদৃঢ় বা শক্তিশালী বা প্রাতিষ্ঠানিকরণের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাটা শক্তিশালী করা দরকার এবং এখন স্থানীয় সরকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপজেলার পরিষদের নির্বাচন হচ্ছে সাধারণভাবে জাতীয় নির্বাচনের চাইতেও জাতীয়ভাবে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উৎসাহ থাকলে স্থানীয় সরকার নিয়ে আরও বেশি মানুষের মধ্যে একটা স্থানীয় পর্যায়ে স্বতঃস্ফূর্ততা থাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এবারের এই উপজেলা নির্বাচনের নিয়ে পত্রপত্রিকার যে রিপোর্ট সংবাদ মাধ্যমের তাতে মানুষ খুব একটা ভোটাররাও খুব একটা উৎসাহী নয় ভোটের সেই অর্থে ভোটাররা ভোটদানও খুব একটা উৎসাহী নয় তো সব মিলিয়ে কেন আসলে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না বা আপনারা কি ভাবছেন এটি কি শক্তিশালী করতে চান না আসলে বা আদৌ প্রয়োজন আছে কি না এই ব্যবস্থাটার আপনাকে ধন্যবাদ আসলে আমি একমত না যে স্থানীয় সরকার ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে না হ্যাঁ আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন এমন ব্যবস্থা নেওয়া যাবে না যাতে স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাপনাটা পুরোটাই অকার্যকর হয়ে যায় তো এখানে বিষয়টা আমি কোথায় আপনাকে যোগ করব সে বিষয়টা হলো যে যেমন আমাদের ইউনিয়ন পরিষদ ছিল তো ইউনিয়ন পরিষদে আগে মেয়েরা পার্টিসিপেট করার সুযোগ ছিল না হ্যাঁ ছিল পুরুষের পাশাপাশি
কম্পিটিশন করা। তো সেখানের মধ্যে মেয়েদেরকে মেয়েদের জন্য মেয়েরা যাতে নাকি একটু প্রায়োরিটি পায় সেই জন্য সেখানে আপনার তিনটা নয়টা ওয়ার্ডের নয়জন আপনার এবং আরও তিনজন আপনার কে মহিলা কোটায় তার সংরক্ষিত আসনে তারা নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে। তারপরে আমাদের উপজেলা পদ্ধতি চালু করা হয়েছে। উপজেলা পদ্ধতি হওয়ার পরে সেখানে উপজেলা পরিষদের মাধ্যমে এখন সমস্ত বরাদ্দ সরকার কর্তৃক পদেও বরাদ্দগুলা সেখানে থেকে একটা নীতিমালার ভিত্তিতে সরকার নীতিমালা এগুলো ঠিক করে দেয়। যেমন আপনি সারা বাংলাদেশে আমরা ব্রিজ করব, ব্রিজের জন্য একটা প্রজেক্ট আছে, তো এখন ব্রিজের প্রজেক্টটা ব্রিজ করার জন্য প্রত্যেকটা উপজেলা পরিষদে আলোচনার মাধ্যমে প্রজেক্টের প্রস্তাব করা হয়। সেখানে উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা পার্টিসিপেট করে, চেয়ারম্যানরা বলে যে আমার এখানে এই রাস্তা ব্রিজ লাগবে, ও বলে যে এই রাস্তা লাগবে, ও বলে যে এই কালভার্ট লাগবে অথবা এই ডেভেলপমেন্ট লাগবে। তো এগুলো উপজেলা পরিষদে আলোচনা হয়ে সেখানে প্রায়োরিটিগুলো উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মিটিং হয় এবং সেখানে প্রায়োরিটিগুলো ঠিক হয়। ঠিক হয়ে এরপরে দিয়ে পাঠানোর পরে সেখানে যে প্রজেক্ট নেওয়া আছে এই প্রজেক্টটা অন্তর্ভুক্ত করা, এই প্রজেক্টটা করা হয়। তো অতএব এখানে এই যে এই বিষয়টা আগে ছিল না, এখন নতুন করে আসছে। আর এখানে আসলে আপনি যেমন আমার সাথে কিছুদিন আগে একজন একটা বাহিরের সংস্থা এই বিষয়ে আলাপ করতে গিয়ে বলা হয়েছে, তো সেখানে দেখা গেছে যে আপনাকে নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। এখন সেখানে আমাদের নারীদের সেই সব লেভেলে অনেক জায়গায় আমাদের নারীরা অনেক ভালো কাজ করতেছেন, অনেক পুরুষদের থেকে অনেক বেশি তাদের কর্মদক্ষতা এবং নলেজ লেভেল এবং মেরিটোরিয়াসনেস তারা প্রমাণ করেছে। কিন্তু অনেক গ্রামগঞ্জে দেখা গেছে যে তারা সেখানে তাদের লিডারশিপটা এখনও ওইভাবে গড়ে ওঠে নাই। তো এটা আউটরাইট পৃথিবীর কোথায়ও হয় নাই, তো বাংলাদেশেও আমরা হইতে চাওয়াটা আশা করাটা ঠিক হবে না। একসময় দেখা গেছে যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা যে বলি এটা শুধুমাত্র কোনো অভিধানিক লেখালেখির মাধ্যমে না, বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে। যেমন পরিবারে একটা মেয়ে সে এখন আগে বাসায় কাজ করতো, অথবা হাজব্যান্ড ধরেন রিক্সা চালায়, তো স্ত্রী ঘরে থাকে। তো এখন স্ত্রী যখন নাকি গার্মেন্টসে চাকরি করে, তো তখন তার এখানে এম্পাওয়ারমেন্ট আসছে। কীভাবে আসলো? তখন আগে তো স্বামী রোজগার করতো, তার উপর সে নির্ভরশীল ছিল, পরিবারের কোনো ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, কথা বলার সুযোগ ছিল না। কিন্তু এখন যেহেতু সেও রোজগার করে, অতএব সেইখানে তার এম্পাওয়ারমেন্ট বাড়ছে। মেয়েরা আগে যে স্কেলে লেখাপড়া করতো, এখন ম্যাক্সিমাম মেয়েরা গ্রামে এখন স্কুলে যায়। তো যাওয়ার কারণে তাদের কাছে এডুকেশন লেভেল, লিটারেসি লেভেলটা যেহেতু বাড়তেছে, সেখানে স্বামীর পাশাপাশি কথা বলতে পারছে। এবং এরপরে আস্তে আস্তে ইউনিয়ন পরিষদে যাওয়া আসার মাধ্যমে অভিজ্ঞতা বাড়বে, নলেজ বাড়বে। এরপরে দেখ, এখন আপনি হঠাৎ করে তো এটাকে খুব বেশি একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না, হঠাৎ করে তো। কারণ এখানে যারা নাকি পাওয়ারটাকে এনজয় করবে, এম্পাওয়ারমেন্টের কথা বলছেন, স্ট্রেংথেনের কথা বলছেন, যে লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেন তো করতে হলে সেখানে আমাদের যারা নাকি সে পাওয়ারগুলো হোল্ড করবে তারাও স্ট্রেংথেন হয়ে উঠতে হবে। তো এটার জন্য একটা সময় লাগবে। আর আমি এই কথা একেবারেই একমত না। যেমন আমাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়েছে যে মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা কী কাজ করে, তো তাদের জন্য তো অনেকগুলো কমিটি আছে সেখানে উপজেলা পরিষদের নেতৃত্বে। উপজেলা চেয়ারম্যানের বাহিরেও তার অনেকগুলো কমিটি আছে যেখানে মহিলা ভাইস চেয়ারম্যানকে সভাপতি করে দেওয়া হয়েছে। এবং যেমন নারীদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, তারপর দিয়ে এবং প্রাইমারি স্কুলে মাস্টারদের কর্মসূচি আছে, সেফটি নেট, হ্যাঁ, প্রাইমারি প্ল্যানিং, এটা ওইটা ইত্যাদি অনেকগুলো আছে। আসলে যে কাজ না হলে যে কথাগুলো বলা হয়, শুধু আমরা তো উইকনেস তো আমাদের আছে, পৃথিবীর উইকনেস কোথায় নাই? এখন যদি আপনি জার্মানির কথা বলেন, তারা দে এবল টু ডিসিমিনেট দ্য অল দ্য ফ্যাসিলিটিস টু দ্য রিমোট এরিয়াস, কিন্তু আপনি ওখানে যাইও দেখেন দ্যার ইজ গুড নাম্বার অফ দ্য উইকনেস ইজ দেয়ার। তো এখন এখন ওই উইকনেসটাই আমরা বললে তো হবে না, আমাদেরকে আসলে যে উইকনেস আমরা অনেকগুলো কাটাইছি সেটা নিয়ে আপনি আলোচনা করতে হবে। আমরা কি পিছাচ্ছি না আগাচ্ছি? তো এই বিষয়গুলো আমার মনে হয় আলোচনার জন্য, সমালোচনার জন্য কিছু কথা এক পেশু বললে আসলে পূর্ণাঙ্গ জানা হবে না। তো আমি মনে করি লোকাল গভর্নমেন্ট ইজ গোয়িং টু এম্পাওয়ার। আর আপনি ইলেকশনের কথা বলেছেন, ইলেকশনে ধরেন আমাদের দেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, কিছু কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেন নাই, তো সেই সমস্ত কারণে মনে করেন যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। আর যারা প্রার্থী তারাই তো ভোটার নেয়। এখন যদি মনে করেন যে সেখানে আমি দেখলাম যে আমার এখানে কোনো তেমন সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা, আমার এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমার সাথে অত বেশি তীব্র প্রতিদ্বন্দ্বিতা নাই, তো শুধু অথবা আমি শুধুমাত্র আমার ভোটার আনাবো, তো আর যেহেতু আরও দুজন আছে তিনি তার ভোটার আনাইলেন না, তো স্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা আপনার প্রেজেন্সটা কমে হবে, টার্ন ওভারটা কম হবে। তো সেটার উপরে নির্ভর করে আসলে বলা যাবে। কাজী ফিরোজ রশিদ।
আসলে নারী জাগরণ হয়েছে, আবার তাজুল যেটা বলেন যথার্থ যে আমাদের উপজেলা একজন ভাইস চেয়ারম্যান নারী ডাইরেক্ট ইলেকশনে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। আমাদের এলাকায় এবার ওপেন ছিল ইলেকশন, কোনো নৌকা টুকা দেওয়া হয় নাই। প্রধানমন্ত্রী বলছে যে গোপালগঞ্জ জেলা সম্পূর্ণ ওপেন থাকবে, যে যা পারো হই আসো যোগ্যতায়। কী পরিমাণ ইলেকশন হয়েছে আমরা দেখছি, বাড়ি থেকে ঘুম ছিল না। নারীরা যে এত কাজ করতে পারে, বাড়ি বাড়ি গিয়ে এটি করে, এবং তিনজন ভাইস চেয়ারম্যান ছিল মহিলা ক্যান্ডিডেট ছিল তিনজন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা একজন বেরিয়ে গেল। যাই হোক, আমার কাছে একটি অনুরোধ থাকবে, এখানে একটি বৈষম্য আছে ইউনিয়ন পরিষদ ইলেকশনে, প্রত্যেকটা ওয়ার্ডে একজন পুরুষ ক্যান্ডিডেট, ওয়ার্ডটা ছোটো আপনি জানেন, কিন্তু একটা মহিলাকে তিনটে ওয়ার্ডের ভোট আনতে হয়, এটা একটা বিরাট বৈষম্য। একটা মহিলার জন্য তিনটে ওয়ার্ডে ভোট চাওয়া খুব কঠিন, দুজন তিনজন চারজন দাঁড়িয়ে যায়। এর একটু আপনার আমি আমার জানা মতে প্রায় ওয়ার্ডে মহিলা পাওয়া যায় না ইলেকশন করতে, না পাওয়া যাবে এখন পাবেন না, হয়তো সব জায়গায়। আপনার এলাকার আমি অনেক জায়গার খবর জানি যে সেখানে এই তিন ওয়ার্ডে মিলে একজন যে নারী তাকে একজনকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পেলো হোয়াট এক্সটেন্ড কম্পিটেন্সি অফ দ্যাম, এটা নিয়ে আমি আপনি যদি সমান সংখ্যক করে দেন দেখবেন যে কী পরিমাণ নারীরা প্রচুর এখন ওরা এত ইন্টারেস্টেড হয়েছে ইলেকশনে, এত উপজেলা ইলেকশনে নারীরা দাঁড়িয়ে চায় যে অবস্থা এবার দেখলাম, তো সেই জন্য এটা আপনি পেয়ে যাবেন, কিন্তু দিল্লি পেয়ে যাবেন এবং চলে আসবে সমান সংখ্যক হলে শক্তিশালী নো ডাউট যে স্থানীয় সরকারের মাধ্যমে যত কাজগুলো হচ্ছে, আমাদের টিউবওয়েল মানে পানির ব্যবস্থা, এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি। আগে হয়তো একটা গ্রামে একটা টিউবওয়েল দেখা যেত একটা সময় ছিল, এখন একটা বাড়িতে পাঁচটা টিউবওয়েল আছে, পাঁচটা ঘর থাকলে পাঁচজনে নেয়, এই ঘরের পানি ওই ঘরে আনবে না, এরকম একটা প্রবলেম হয়ে যায়। যার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে, এটা একটা বিরাট ব্যাপার যে আমরা এই দিক থেকে গ্রামে রাস্তাঘাট এবং সুপেয় পানি শহর থেকে অনেক ভালো, কিন্তু গ্রামে শহর থেকে অনেক ভালো। আমি বললাম যে ডিপ টিউবওয়েল পানি সবাই গ্রামে খাচ্ছে, কিন্তু আমরা শহরে কিন্তু যে পানিটা খেতেছি, যদি বটল পানি না খাই তাহলে এই যে পানিটা আমরা রাস্তা থেকে নিয়ে খাচ্ছি টেপের পানি, এটা খুব ভালো পানি না। সেজন্য গ্রামের মানুষ অনেক বেটার আছে আমাদের থেকে, এবং তাদের স্যানিটাইজেশন এখন প্রত্যেকটা বাড়িতে আধুনিক টয়লেট। আমি যখন 86-এ ইলেকশন করতে গেছি তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে খুব ভালো টয়লেট ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল, ওটা প্রবলেম হইতো। এখন গ্রামে গঞ্জে ঘর থেকে টয়লেট অবস্থা ভালো করছে, অর্থাৎ মানুষের যে চেঞ্জটা এসে গেছে, আর প্রত্যেকটা বাড়িতে এখন গাড়ি যায়, মোটরসাইকেল যায়, মানে ভ্যান গাড়ি মোটরসাইকেল প্রত্যেকটা বাড়ি রাস্তা পাকা করে ফেলেছে বাড়ি টু বাড়ি। এই যে গ্রামের যে আমূল পরিবর্তন, এটা ওনাদের ডিপার্টমেন্ট স্থানীয় সরকার ডিপার্টমেন্ট ওনার মন্ত্রণালয় করছে, এটাকে আমরা ধন্যবাদ দিতে পারি যে এদের কাজটা চোখে পড়ার মতো। গ্রামে গেলে গ্রামের চেহারা যে চেঞ্জ হয়ে গেছে, এবং এখন দেখতে পাবে যে রাস্তা দিনে আর না হয়, কারণ প্রত্যেকটা বাড়ির পর্যন্ত রাস্তা যদি যায়, একটা ফাঁকা বাড়ি সেখানে একটা রাস্তা চলে যাচ্ছে জমির মধ্যে দিয়ে, এরকম সেই রাস্তাটা পাকা হয়ে যাচ্ছে। শুধু এখন কানেক্টিং রোড একটা জিনিস ওনাদের কম আছে, সেটা আগে ফুট ব্রিজ ছিল, এখন করে কি ওই ব্রিজগুলো বড় করতেছে, তাতে পয়সাও বেশি যায়। যেখানে ছোট বাড়িতে খালি এপার ওপার দিয়ে আগে ফুট ব্রিজ ছিল একটা সময়, সম্প্রতিকালে আপনার ডিপার্টমেন্ট থেকে ফুট ব্রিজটা তুলে দিছে, বড় ব্রিজটা, বড় ব্রিজ তো অনেক দূরে দূরে যে রাস্তার কানেক্টেড করবে, এই ফুট ব্রিজগুলো না থাকে এখন চার পুল পার হইতে হয়, এইটা খুব অল্প টাকা লাগে, এটা দিলে একটা একটা পাড়া আছে, এটা ব্রিজ খালটা পার হয়ে যাবে, তখন দেখা যেত তারা মাত্র 3 ফিট কি 3.5 ফিট চওড়া একটা ফুট ব্রিজ আগে, এই অনেক করা আছে গ্রামে, কিন্তু এইটা সম্প্রতিকালে বন্ধ হয়েছে, এটা চালু করা হচ্ছে। আমাকে ইঞ্জিনিয়াররা বলে এলাকার চেয়ারম্যানরাও বললো যে ফুট ব্রিজটা হলে আমাদের সুবিধা হয়, চার না দিয়ে পড়ে যায় গ্রামে, এখন ই দেয় বাসের চার লাগিয়ে দেয় চেয়ারম্যানরা, এটা দিয়ে বাচ্চাদের পারাপারে স্কুল, তো প্রচুর স্কুল এখন গ্রামে, প্রাইমারি স্কুলগুলোর চেহারা যদি দেখেন দোতলা হয়ে গেছে রং, মনে হয় যে এটা আধুনিক বিল্ডিং ঢাকা,
চারতলা হয়েছে আধুনিক বিল্ডিং এর মতন, ডিজাইনই আলাদা, মানে গ্রামের মধ্যে দেখা যায় যে কি একটা সুন্দর। ওইখানে গ্রামের সব ছেলেমেয়েরা আসে, অনেক সময় সাঁকো পাড়ি, আমাদের দেশে নিচু দেশ, সাঁকো পাড়ি আসে, এখানে ফুট ব্রিজটা দিলে অনেক সুবিধা। এটা ওই শিক্ষকরাও বললো, চেয়ারম্যান সাহেবরাও বললো, এইটাটাই আছে। কিন্তু আন্তর্জাতিক গ্রামে স্থানীয় সরকার তো গ্রামে উন্নয়ন করেন, ওখানে তো হাইওয়েজ খুব কম আছে, এবং তারা গ্রামের অবকাঠামো যে পরিমাণ তৈরি করছে এটা অভূতপূর্ব, এটা একটা বিরাট জাগরণ হয়ে গেছে এখানে। জি, একটা বিষয় আপনি স্থানীয় সরকার শক্তিশালী করার ব্যাপার নিয়ে একটা ডিবেট আছে যে মাননীয় সংসদ সদস্যরা কেন ওখানে যান, তো আসলে বা মাননীয় সংসদ সদস্যরাই আসলে স্থানীয় সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে কাজকর্ম করতে, এটা একেবারে আমার মনে হয় এই কথাটার সাথে বাস্তবতা একরকম না। বিষয়টা হলো মাননীয় সংসদ সদস্যরা সেখানে ইন্টারফেয়ার করার মতন খুব বেশি সুযোগ কিছু নাই, আর আপনি কালেকটিভ এফোর্ট এবং সিঙ্গেল এফোর্ডের মধ্যে পার্থক্য আছে, ওভারসি করার জন্য কাউকে কি রাখবেন না? আচ্ছা, সেকেন্ডলি হলো যে সেখানে মাননীয় সংসদ সদস্যদের পেনিট্রেশনটা কী, সেখানে সরকারের যত বরাদ্দ যায় সব বরাদ্দে যায় যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সেই প্রকল্পগুলো সারা বাংলাদেশ থেকে আগে কালেকশন করা হয়, তাদের যে সমস্ত ধরনের একটা ব্রিজ লাগবে, একটা কালভার্ট লাগবে, একটা রাস্তা লাগবে, এগুলোর জন্য তথ্যগুলো সংগ্রহ করে সেন্ট্রালে যে সমস্ত প্রত্যেকগুলোর জন্য আলাদা হিসাব করে করে কত টাকা লাগবে, এখানে 10,000 কোটি টাকা দিতে হবে, এই 10,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পের জন্য যাবে, এবং সেটা তখন তাদের থেকে কালেকশন করা হয় এবং পরে, তো সেখানে আসলে ওনাদের যে খুব বেশি একটা ইন্টারফেস এখানে বরং একটা কাজ হয়, এখন কোথায় কোথাও বিচ্ছিন্ন দুই একটা যদি আনপ্রেডিক্টেবল কাজ হয়ে থাকে তাহলে সেটাকে জেনারেলাইজ করে সমস্ত একটা সুস্থ ব্যবস্থাপনাকে নষ্ট করে দেওয়াটা ঠিক হবে না। বিষয়টা হলো যে মাননীয় সংসদ সদস্যরা সেখানে উপজেলা পরিষদে থাকার কারণে হচ্ছে কি, সেখানে সব কাজগুলো ঠিকভাবে হচ্ছে কি না এবং কী হচ্ছে তারা জানতে পারে এবং ল মেকিংয়ে তারা সহযোগিতা করতে পারে, তো এই জন্য আমি মনে করি না যে এই ডিবেটটার সাথে আসলে বাস্তবতার সাথে কোনো রকম সম্পর্ক। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি কাজী ফিরোজ রশিদ, আপনি যদি ছোট করে মন্তব্য করেন তারপর আমরা মিস্টার তাজুল ইসলামের মন্তব্য নেব। একটা অভিযোগ অনেকদিন ধরে আছে যে স্থানীয় সরকারে যারা বিজয়ী হচ্ছেন বিভিন্ন পর্যায়ে এবং তারা যদি প্রতিপক্ষ মানে সরকারের বাইরের কোনো রাজনৈতিক দল থেকে বিশেষ করে তাদের প্রধান প্রতিপক্ষের থেকে নির্বাচিত হন, নানা বিবেচনায় নানা কারণ দেখিয়ে তাদেরকে বরখাস্ত করবার একটা বিধান আছে, তো সেই বিধানটি নানা কারণ বলতে তাদের বিরুদ্ধে কোনো মামলা, মামলার কারণে তারা কারাগারে গেলেন নানান উচিত এবং এরকম প্রচুর ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে, তো এই বিধানটি নিয়ে নানা রকমের মত আছে, নানা রকমের বিতর্ক আছে, সো আপনি কীভাবে দেখেন সেটি? এবং এমনও হয়েছে যে একজন হয়তো নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নিতে গিয়েছেন দায়িত্ব নিতে পারেন না, বা দায়িত্ব নিয়েছেন নির্বাচিত হন, কিছু ক্লিন ইমেজের মানুষ দরকার, কিন্তু এত মামলা মোকদ্দমা নিয়ে যারা নির্বাচিত হয়ে যান কিছু মামলা তো ইনফ্লুয়েন্সিয়াল লোকরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে চায় এবং যারা এসে যায় অপোজিশন থেকে বুঝতে হবে যে তারা সব দিক থেকে খুব অত্যন্ত সমাজে প্রভাবশালী এবং তাদের ওই ধরনের কিছু মামলা মোকদ্দমা থেকে যায়, পরবর্তী সময় এগুলো যখন নির্বাচিত হয়ে যায় এইগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে, ধামা চাপা থাকে না, তখন তাদেরকে ভুক্তভোগী হতে হয়, ভোগ করতে হয়। এরকমের সব সরকারের আমল হয়েছে, এটা নতুন যে তা না, বিধানটা এটা এটা না থাকলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না। এখানে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে এই চেয়ারম্যানদের অবসরণের ক্ষমতা না থাকে তাহলে তারা কিন্তু সব থেকে বেশি মানে দুর্বার গতিতে তাদের এটা চালিয়ে যাবে, যাইছে তাই চালিয়ে যাবে, এখানে কিছু করা যাবে না। একজন জনপ্রতিনিধিকে আবার অপসারণ করা সেটি কতটা বিধিসম্মত, যেমন আপনারা জাতীয় সংসদ সদস্য, এখন যদি এরকম একটা বিধান রাষ্ট্র করে বা সংসদই করে যে আপনাদেরকে জাতীয় সংসদ সদস্যরা অন্যায় করলে তাদের গ্রেফতার তো করে হরহামেশা হয়ে যাচ্ছে অপসারণের বিধানে, অপসারণ তো তারা রেওয়াজ আছে সংবিধানে, সংবিধানে এই অপশনটা আছে সংসদ সদস্যদেরকে ইমপিচ করার জন্য সংসদে ব্যাপার কনস্টিটিউশন সেই ধরনের কিছু আসে আছে আছে প্রমাণ হয় অলরেডি, সেটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটাও এটাও আপনার আসলে কোনো প্রক্রিয়া ছাড়া হয় না এটা এখন। সো আপনি শেষ করেন এক দুই লাইনে, আমি এই কথা সরকারের এইটি কোনো ব্যাপার না, আপনি মনে করেন যেটি ঠিক আছে সমস্ত জায়গা এই হলো যে সরকারের
সমস্ত সূচকই সরকার এগিয়ে আছে। প্রত্যেকটা বড় উন্নয়নমূলক কাজ আপনি দেখবেন যে এই সরকার আমাদের এই যে আপনার মেট্রো রেল একটু আগে বললেন ঢাকা শহরে, তো ঢাকা শহরে কিন্তু আমাদের পদ্মা ব্রিজ যেটা ভাবার লাগছে, উপরে যেটা আমাদের মংলা বন্দর পায়রা বন্দর হয়ে যাচ্ছে, এই সমস্ত বড় বড় প্রজেক্টগুলো অনেক আছে। কিন্তু একটি জায়গায় সরকারকে সব থেকে বেশি নজর দিতে হবে যে সুশাসন, সমস্ত কাজ ভালো কিন্তু মুষ্টিম একজন দুইজন পাঁচজন লোক সমাজ যদি খারাপ কাজ করে তাহলে একটু প্রবলেম হয়ে যায়। যেমন একটি সম্প্রতি গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছেলেটি ফার্স্ট হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বর্ণপদক দিয়েছিলেন, সে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে পারে নাই, তাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে, দিতে পারে নাই। তো এই সমস্ত কিন্তু সরকারকে খুব কঠোর হস্তে দমন করতে হবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা খুব খারাপ ঘটনা যে ছাত্ররা যদি এই সমস্ত কারণে জড়িত হয়ে যায়, তো এইটা এদের দিকে সরকারকে নজর দিতে হবে। আর যদি উন্নয়নমূলক কাজে এখানে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়নের চেয়ারম্যান অথবা অন্য কোন সরকারের এন্টিটির যিনি নাকি নির্বাচিত প্রতিনিধি, তো আসলে সকল নির্বাচিত প্রতিনিধিদের এই আপনার যেমন মাননীয় সংসদ সদস্যদেরও সংসদ সদস্য পদ চলে যেতে পারে, সংবিধানে এরকম বেশ কিছু ধারা আছে আর রাখা আছে। আপনি মনে করেন যে বিধানটি থাকা দরকার? বিধানটি আসলে একেবারে পরীক্ষা, যেমন আমি কয়েকদিন আগে একটা ফাইলে অ্যাপ্রুভেল দিয়েছি, একজন উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে, তো সেটা আসলে করতে গিয়ে অনেকগুলো প্রক্রিয়া, আমি টোটাল ফাইল পড়েছি, অনেকবার তদন্ত হয়েছে এবং অনেক কিছু করা হয়েছে, করা হয়ে করে সেটাকে জাস্টিফাই করার পর দিয়ে আমার কাছে বেশ কিছু অনুরোধ এসেছে যেন না করি, কিন্তু আমি দেখলাম যে প্রক্রিয়াটা এত সুষ্ঠুভাবে করা হয়েছে যে এখানে আমার না করার কোনো সুযোগ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার কাজী ফিরোজ রশিদ এবং ধন্যবাদ মিস্টার মোহাম্মদ তাজুল ইসলাম। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা নিয়ে কথা শুরু করেছিলাম, সেটি হচ্ছে যে সড়কে বিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা শহরে বেশ কয়েকটি পরপর ঘটল এবং তাতে জীবনহানির ঘটনা ঘটল, সেগুলো কেন ঘটছে। দুজনই একমত যে এখানে আসলে আমাদের নাগরিকদের জনসচেতনতাটা একটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যেটির অভাব আমাদের মধ্যে রয়েছে সামগ্রিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবার ক্ষেত্রে, মিস্টার কাজী ফিরোজ রশিদ যেমনটা বলছিলেন যে সড়কের দায়িত্বে যে ট্রাফিক পুলিশ আছে তাদের কিছু নিয়ম শৃঙ্খলা বা বিধিবিধানের ক্ষেত্রে কিছু জটিলতা আছে, অন্যদিকে সড়কের যে সীমাবদ্ধতা স্বল্পতা বা সংকীর্ণতা সেগুলো স্থানীয় সরকার মন্ত্রী সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। কাজী, সব মিলিয়ে এখানে রাষ্ট্রের সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের বা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, নাগরিকদেরও ভূমিকা আছে সেটি দুজনই মনে করেন। দ্বিতীয়ত আমরা দেশের আর্থিক এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, সেটির উপরে দুজনেই মনে করেন জোর দেওয়া হচ্ছে এবং আরও জোর দেওয়া দরকার, এবং ঋণ খেলাপির এই যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনা দরকার। এবং তৃতীয়ত ওনারা দুজনেই মনে করেন যে আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, তবে এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে সংশোধন করে গণতান্ত্রিক সংস্কৃতিতে গণতান্ত্রিক গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে কিন্তু স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আরও শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।